তো এই হ্যালো এন্ড ওয়েলকাম গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সো গাইস, আজকে নিয়ে আসলাম মাইনক্রাফটের নতুন একটা ভিডিও। সো আজকের ভিডিওতে আমি গাইস মানে মানে একেবারে এপিসোড 1 থেকে শুরু করব। আপনারা ইতিমধ্যে জানেন যে আমার চ্যানেলে দুইটা মাইনক্রাফটের ভিডিও আছে, কিন্তু গাইস ওগুলো হলো মাল্টিপ্লেয়ারে। মাল্টিপ্লেয়ার হলো যেটা হলো অনলাইনে খেলা হয়। সো গাইস অনলাইনে খেলা গাইস মানে অনলাইনে যে খেলাটা ওটাতে অনেক সিস্টেম আছে, রুল আছে গাইস, তো অনেক ধরনের প্যারা গাইস। তো এইরকম আমার ভিডিও বানাইতে বানাইতে গাইস অনেকক্ষণ লেগে যায়। আর গাইস আমি মাল্টিপ্লেয়ারেরও আলাদা ভাবে এপিসোড করে দেন গাইস ছাড়বো, কিন্তু গাইস আমি এখন সিঙ্গেল প্লেয়ার গাইস যেটা সবাই করে টেকনো গেমার্স থেকে শুরু করে সবাই, তো গাইস সিঙ্গেল প্লেয়ারে আমি শুরু করব এখন আমার মাইনক্রাফটের এপিসোড। সো গাইস আমার মাইনক্রাফটের এপিসোড হইতে যাবে 1। সো গাইস আপনারা দেখতে পারতেছেন এটা আমি আপনাদের সামনে নতুন একটা ওয়াল বানাবো, ওয়ার্ল্ড, ঠিক আছে? তো গেম মোড সার্ভাইভাল, ঠিক আছে, অ্যালাউ চিটস অফ, কিন্তু ঠিক আছে আপনারা দেখতেছেন যে চিটস কিন্তু অফ। আর গাইস গেম রুল ঠিক আছে এইগুলো সব, আর আমি যতটুকু জানি যে এগুলা সব অফ করে গেলে একবার যদি ওয়াল বানান পরে নাকি আর এডিট করা যায় না। তো আপনি দেখতে পাচ্ছেন, তো এখন গাইজ আমি ওয়ালটা ক্রিয়েট করে ফেলবো। আর গাইজ আপনার সব হলো আপনাদের সামনে, আর অনেকেই ভাবে কি যে অনলাইন যেটা মাল্টিপ্লেয়ার খেলে ওইটাতে গাইজ ক্রিয়েটিভে যায়, গাইজ ক্রিয়েটিভ থেকে যায় দেন গাইজ সব নিয়ে আসে। আসলে গাইজ এখন আর আপনারা ভাবতে পারবেন না, কারণ কি আপনারা দেখতেই পারতেছেন আমি সার্ভারে, ঠিক আছে? তো গাইজ শুরু করা যাক। আমি ক্রিয়েট নিউ ওয়ালটা ক্লিক করলাম। সো গাইজ আমাদের ওয়াল ক্রিয়েট হয়ে গেছে। আর গাইজ আমি জানি না আমার কই স্পন করাইছে, মানে আমি বুঝতে পারতেছি না গাইজ, মানে এটা কি দ্বীপ নাকি কি আমি এটা নিজেও বুঝতে পারতেছি না, আমার এমন জায়গায় স্পন করাইছে। তো গাইজ যাই হোক, তো আমার স্পন গাইজ আমি কি জানি না যে স্পন আসলে মানে স্পন যে স্পন থাকে ঠিক আছে, যেটা হলে স্পন হয় যেখানে এটা কি বদলানো যায় না কি গাইজ, এটা আমি আসলে জানি না। আর আমি গাইজ অবশ্যই তো এখানে আমি কোনোভাবে আমার যে যাই আছে গাইজ আমি ওটা বানাইতে পারবো না, ভিলেজ বলেন কাসেল বলেন বা যেটাই বলেন আমি তো বানাইতে পারবো না, কিন্তু এটা স্পন এটা লড়ানো যাবে নাকি এটা আমার জানতে হবে। তো যাই হোক, তো আমি এখন গাইজ নর্মালি যা যা লাগে একটা মাইনক্রাফটের শুরুতে ওগুলো গাইজ আমি নর্মালি বানাই নিবো এখনই। তো আমার এখন লাগবে হলো মাইন ক্রাফটিং টেবিল, ঠিক আছে? ক্রাফটিং টেবিলের জন্য আমি কিছু উড প্ল্যাঙ্ক নিয়ে এলাম। উড প্ল্যাঙ্কের পরে আমি গেলাম মাইন ক্রাফটিং টেবিল। গাইজ আমার বলতে এত সমস্যা হয়, মানে কি যে বলবো, আমি বারে বারে বলতে গিয়ে আটকাই যাই, নিজেই লজ্জায় পড়ে যাই মাঝে মাঝে। সো গাইজ যাই হোক, তো এখন আমি এখানে বানাই নিবো এক্স, ঠিক আছে, এক্স জরুরি, আর এখনো আরো কিছু জরুরি, ওয়েট, প্ল্যাঙ্ক একবারে সবকিছুই নিয়ে নেই। তো এক্স সোয়াদ সোয়াদ লাগবে না আমার, আমার সব হলে চলবে, এক্স দিয়ে দুইটার কাজ হয়ে যাবো, আর পিক এক্স, ঠিক আছে? সো গাইজ তো যাই হোক, তো এখন আমি এখানে ক্রাফটিং টেবিলটা আমি উঠাই ফেলি। তো এখন থেকে গাইজ আমি কোথায় রওনা দিই, এখান থেকে আমার মনে হয় এদিক দিয়ে আমার মনে হয় বেটার হবে। সো গাইজ তো দেখা যাক কি হয়, আমি এখন এদিক দিয়ে যাবো। ও আমি মানে আশা করি গেছি এদিক দিয়ে আমি একটা ভিলেজ পাই যাবো গাইজ, এদিক দিয়ে যদি ভিলেজ পাই গেছি একটা মজাই হয়ে যাবে। তো ওই জায়গা আচ্ছা, ওই জায়গায় কিসের ফুল, এই পাশে যাবো নাকি এই পাশে, না না এই পাশেই যাবো, এখানে স্টোন মিস্টোন আছে গাইজ, আমি এখানে ইয়া করতে পারবো। তো যাই হোক, তো মানে এখানে যে জায়গাটা আমার আসলে পছন্দ হয় না, যেই জায়গায় স্পন করবে, কিন্তু গাইজ কিছু করার নাই, যাতে আমি চ্যানেল নিছি গাইজ এটা তো কমপ্লিট করতে হবেই। তো আমি যেটা ওয়ার্ল্ডে করলাম এই ওয়ার্ল্ড তো বানাইতে এখানে ইয়ে করতে হবে। আর গাইজ আপনারা একটু বলবেন কমেন্ট করা যে স্পন যেটা থাকে স্পন যে এরিয়াটা ওইটা কি বদলানো যায়, যেমন ধরেন কি আমি যদি একটা কিছু বানাই আমার এখানে, যদি আমি কোনো ধরনের হোম বানাই ঠিক আছে, তো ওইখানে আমি সব করব, তো ওইখানেই যে আমি স্পন হব মরার পরে এমন কোনো সিস্টেম আছে নাকি আপনারা একটু আমার কাইন্ডলি বলবেন, তো গাইজ হেল্প হবে। আর গাইজ ওটা কিভাবে সেট করা যায় বা ওটা কিভাবে লড়ানো যায় গাইজ ওটার ব্যাপারে আপনারা বলবেন আমারে। গাইজ আমি ফুল মানে পুরাই নুব, ঠিক আছে, আমার মতো নুব আর নাই এই মাইনক্রাফটে, কিন্তু গাইজ নুব সবাই এক সময় নুব থাকে, কিন্তু এক সময় সবাই প্রো হয়ে যায়, ঠিক আছে? তো এগুলো ব্যাপার না। আমি এখন আমার স্টোন লাগবে, কিছু স্টোন নিয়ে নিই আমি এখান থেকে, স্টোন নিলে আমি স্টোন পিক এক্স এক্স, ও ভাই কুল পাই গেছি গা, যেটা একেবারে লাগতো, রাত হইলেই গাইজ এখানে সমস্যা হয়ে যাবে গা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এইভাবে গাইজ উঠতে গেলে সময় লাগবে, আমি ডাইরেক্ট এদিক দিয়ে ব্লক দিয়ে উঠা যাই। আরো ব্লক লাগবে রে ভাই, কতগুলা ব্লক। সো গাইজ এখানে আমি এখন কোলে যেতে এসে পড়ছি, আর জানি না উড দেয়া ভাঙলে কোল দিবে নাকি দিবে না। আচ্ছা আমার কাছে তো ইয়া আছে, আমি হ্যান একটা ইয়া বানাই ফেলি, পিকেক্স বানাই ফেলি,
stone pickaxe done. So stone pickaxe done হয়ে গেছে আর অ্যাডভান্সমেন্টস গুলো কমপ্লিট হয়ে যায় যেগুলো নরমাল নরমাল অ্যাডভান্সমেন্ট ওই স্টিক লাগবে হলো টর্চ বানানোর জন্য ও ভাই কত আস্তে আস্তে ইয়ে করতেছে ভাই রে ভাই লাগবে আর আচ্ছা আচ্ছা তো যাই হোক পুরো একেবারে এই দেখি কোল আমি খেয়ে দিব সো গাইস আমার এখানে কোল কালেক্ট করা শেষ আর আপাতত 36টা কোল দেওয়া হয়ে যাবে আমার যা মনে হয় তো গাইস তো এখান দিয়ে দেখতেছি বরফ আর বরফ তো জানি না এখান দিয়ে কি হবে তো আমি এখানে একটু বরফের উপর উঠলাম দেন গাইস এখানে ও ভাই এখানে অনেক বড় একটা গর্ত আছে জানি না এখানে কি থাকতে পারে আর গাইস আমি এখন একটা ভিলেজের উদ্দেশ্যে আর বেশিরভাগ হলো আমি গাইস বেড বানানোর চেষ্টায় ও যে একটা পিক আছে আমার একটু পরে খিদা লাগা শুরু হয়ে যাবে যাই পিকটা মাইরা খাবারটা নিয়ে আসি হ্যালো 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 কেমন আছো বন্ধু তুমি একা তোমার সাথে মানুষটা কই তোমাকে একা খেয়ে তো আমি মজা পাবো না উফ যাই হোক মাইরে দি কিছু করার নাই মাফ করে দিও শালার পাই রে পাই একটু লেগে তো আমি মরে যেতাম গে এখন তো যাই হোক তো এখন একটা মাত্র ও তিনটা তিনটা তিন পিস মিট দিছে এটা কি এটা কি আচ্ছা এটার নাম কি ও র র প্রকার নাকি আচ্ছা 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 যাই হোক তো ভেড়া পাইছে আচ্ছা ব্যাপার না ভেড়া কালেক্ট নাকি কারণ কি আমার এখন এখানে লাগবে মিট খাবার লাগবে আর গাইস রাত হয়ে যাবে একটু পরেই রাত হয়ে যাবে একটু পরেই এখনই রাত হয়ে যাবে রাত হইলেই গাইস জম্বি আর আমি এখন যাই না ওই যে শিপ পাবো নাকি মানে উল লাগবে ঠিক আছে মূলত আমার উল লাগবে বেড বানানোর জন্য ও না 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 ওগুলো সব ভেড়া আমি এখান থেকে কই পাই রে ভাই শেষ পর্যন্ত কি জম্বির হাতেই মরতে হবে তো গাইজ আমি ছাগল পেয়ে গেছি গাইজ আপনারা দেখতে পাচ্ছেন যে ওই পাশে ছাগলটা তো দুইটা ছাগল আর তিনটা ছাগল লাগবে মোট আর আমার এক্সেরও মূলত ইয়া নাই যাক যাক এখানে তিনটা ছাগল আছে যা সাদাগুলো আমার দিয়া দে ভাই 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 আমার এক্সও ভেঙে আছে আমি এখন পিকে দিয়ে মারতে হইব আর একটা সাদা ভেড়া কই ও এই যে ভাইয়া দাঁড়াও দাঁড়াও ভাইয়া তো গাইজ আমার এখানে তিনটা উল হয়ে গেছে গাইজ আমার এখন বেড বানানো লাগবে বেড বানানোর জন্য এখানে বেড বানানোর জন্য কি লাগে হ্যাঁ ভাইয়া আনো কি বেড দিয়া খুলে নাই আচ্ছা একটু আমি কাঠি বানায় রাখি ঠিক আছে কিছু কাঠি লাগতো বেড দিয়া এখনো খুলে নাই কেন আমার কাছে তিনটা তো উল আছে মোট কয়টা উল লাগে ভাই আমি আসলেই ভুইলা গেছি ঠিক আছে অনেকদিন ধরে বেড বানাই না আরো কত কিছু ও ক্রাফটিং টেবিল রাখতে হবে ক্রাফটিং টেবিলটা কই ক্রাফটিং টেবিল রাখলে তখন মনে আমি বেড বানাইতে পারবো আচ্ছা 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 ভাই মানে সিম্পল জিনিসগুলো যে ভুলে যাচ্ছি গাইস এটাই কষ্ট লাগতেছে সিম্পল জিনিস ভুলা যাবে না ভুলাও সো গাইস বেড বানাই ফেলছি গাইস এখন আমার আর অত চিন্তা নাই এখন আমার হলো কি একটু আমার স্টোন কার লাগবে স্টোন কার লাগবে কারণ কি আমার স্টোন এক্স লাগবে আর স্টোন এক্স ওয়েট মাইনক্রাফট ক্রাফটিং টেবিলটা এন্ড গাইস স্টোন এক্সটা তৈরি হয়ে গেছে এখন গাইস আমি জায়গা চেঞ্জ করব আর গাইস এই ব্ল্যাক শিপটা আমার লাগবে ঠিক আছে ব্ল্যাক বেড ব্ল্যাক শিপটা একটু রেয়ার শিপ না এটা কি মানে ছাগল শিপ একই তো আরে ভাই হইছে ভাই আমি মূর্খ তো যাই হোক তো এখন গাইজ আমি এখানে যদি এখানে চেঞ্জ করি আমার জায়গাটা সামনে আমি এখানে আরো কিছু দেখতে পারতেছি না আর আমি গাইজ এখনো জায়গাটা চেঞ্জ করতেই থাকবো আমি এখান থেকে কিছু উড কালেক্ট করে নিই পরে লাগতে পারে আমি যতক্ষণ পর্যন্ত একটা ভিলেজ পাবো না বা একটা ভালো জায়গা পাইতেছি না ততক্ষণ পর্যন্ত আমি গাইজ এখন চেঞ্জ করতেই থাকবো আর গাইজ ইতিমধ্যে আমার বেড হয়ে গেছে আগে আর কিছু লাগে না বেড হয়ে গেছে আচ্ছা সামনে মনে হয় যে বরফের দেশটা শেষ হয়ে যাচ্ছে আর সামনে গরু আছে গরু মামার একটু আচ্ছা বাকেট তো নাই একটু দুধ নিয়ে রাখতাম আই লাভ দুধ 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 সামনে আরো শিপ আছে ও ভাই আস্তে আস্তে ভাই কোন থেকে ভাই একটুকে কেউ কি ড্যামেজ দেয় রাদার মাইনক্রাফট আলারা কি ভাই গাঁজা খায় গেম বানাইছে ভাই আসলে পুরা বট বট ফিল আসতেছে পুরাই বট বট ফিল আসতেছে আর যেটা সত্যি আমি তো বটই
ভাই লাগাইতে পারতাছি না, এই যে মানে কষ্টের কথা আর কি। আচ্ছা এখন আমি পাইছি হলো লেদার, ঠিক আছে। তো লেদার দিয়ে আমি আর্মর বানাইতে পারবো, তো দেখা যাক এখানে কি আর্মর। এখনো রাত হয় নাই। আচ্ছা 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 আচ্ছা, পায়েরটা বানাইতে 4টা লাগবে, আমি 2টা দিয়ে আর্মর বানাইতে আসছি, মানে শখ কত ভাই। ভাই ভাই এখানে আরেকটা গুড় আছে, তোমার মাংস লাগবে আর তোমার লেদারটা আমাকে দিয়া দাও বন্ধু। ওকে ওকে বন্ধু দিয়া গেছে। ও লামা আছে এই পাশে, আমি শুয়ে যাই আপাতত, শুয়ে যাই দেন সকাল হইলে দেখা যাবে লামার কি করা যায়। তো গাইস সকাল হয়ে গেছে আর গাইস লামা আমার পেটে যাবে শেষ পর্যন্ত। লামা থুতু মার, থুতু মার লামা, এই যে একটাই কষ্ট লামা যায় থুতু মারে। আচ্ছা লামার থেকে আমি কিছু পাইছি, কই গেছো রে ভাই তুই, তুই আমার থুতু মারছস। শালর পোলা পাই, মানে মানুষ চিনি না যে গায়ে হাত দিব, ওইগুলা ম্যানার নাই কোন, ঠিক আছে ম্যানার নাই। ওয়েট শিক্ষা দিতেই হইব, লামা হোক পামা হোক আমার হাতে কেউই বাদ যাবে না, সবাই সমান, সবাই সমান। এই নে ভাগ বলছিকে, কে পেয়ে গেছে এই জায়গাটা। তো দেখা যাক কেবের ভিতরে কিছু আছে না, কেবের ভিতরে কিছু নাই। আমি যাই এখান থেকে, আমি আচ্ছা 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 মিট লাগবে, মিট মিট আমি এখানে র মিট গুলা খাইতেছি, আল্লাহ জানি বমি করে দিই কখন জানি। এখান থেকে একটু কিছু ফিশ কাটা নিয়ে যাই। আরে মামা ভাই অনেকগুলোই তো ফিশ আছে, স্কুইড নাকি কি বলে এগুলো রে। আচ্ছা 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 ফিশের ইয়ে আনলক হয়ে গেল, আরো কিছু ফিশ নিয়ে যাই। এটা কি ফিশ? ও ভাই 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 এখানে তো ভুলে গেছি যে আমি ভিতরে গেলে শ্বাস নিতে পারবো না, মানে একবারই এটা মরে যায়। সো যাই হোক এক্সপি সাথে বড় বড় ভালো ইয়া পাইতাছি। এটা কি? আচ্ছা আচ্ছা ওয়েট এটা কি, এটা ভাঙতে হবে। ভাই এই জিনিসটা নিয়ে নেই, নালা জানে যাই না এটা কি, কিছু তো একটা খুলছে। আচ্ছা আমি ঘুরে ফিরে সেই আগের জায়গায় চলে আসলাম। আরে ভাই রে ভাই একটা ভিলেজ আর কি আজকে পাবো না, বুঝতে পারতাম। ও সামনে কি, সামনে আছে হইলো আর্ক, মানে এটার হইলো কি যে নাম কি জানি, কি কেভ। আচ্ছা যাই হোক এটার নামটা দেখানি মনে পড়ে, এটা আগে আখের কাছে যায়নি। আখ হইলো বুক বানাইতে কাজে আসবে, কিছু আখ রাইখা দি, কারণ কি এনচেনমেন্ট বুক বানানোর পর আমি এনচেনমেন্ট করে নিবো ভাই। আচ্ছা সুগার কেভ, সুগার কেভ পেয়ে গেছি, আরো কিছু সুগার কেভ আছে সব কালেক্ট করে নিই, পরে পেপার বানানোর কাজে লাগতে পারে আর গাইজ, তারপরে এনচেনমেন্ট বুক। কিন্তু গাইজ আগে এনচেনমেন্ট টেবিল না বানায় আমি এনচেনমেন্ট বুকের স্বপ্ন দেখতেছি, মানে পোলা পাইন কই ভাই। আমি গাঁজা খাই গেম খেলতে চলে আসছি আজকে, আর মাইনক্রাফট ওরাও গাঁজা খাই চলে আসছে, মানে গেম বানাইছে কি যে বলবো ভাই। কই স্পন করাইছে, মানে এত পরিমাণে রাগ উঠতাছে, স্পনটা কই করাইছে আমারে ভাই রে ভাই। এখানে খালি পাহাড়ের পরে পাহাড়, পাহাড়ের পরে পাহাড়, আসমান কে উঁচাই মে কোরা হি কোরা। ভাই আমি কই যাবো এখন শালার। আচ্ছা আচ্ছা ওয়েট বোর্ড বানাই, বোর্ড বানায় দেন কোথায় যাওয়া যাক। বোর্ড 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 সেই যে বোর্ড, যাও একটা বোর্ড বানাই ফেলছি। তো আপাতত এটা ইয়ে করে দেন গাইজ, বোর্ড এন্ড বোর্ড দেওয়া যাওয়া যাক, দূর দেশে পাড়ি দিলাম বন্ধুরা, ভালো থাকো সবাই। আচ্ছা এইটা ছাড়াটা কি ঠিক হবে, আমি কি ওই পাশে গেছিলাম এটার কি না যেয়ে চলে আসতেছি আই ডোন্ট নো। আচ্ছা আমি যাই হোক আমি এদিক দিয়ে ঘুরে দেখি তাহলে, যে আসলে এই আইল্যান্ডটা এটা কি আইল্যান্ড নাকি এটা কোনো মানে প্লেস যে অনেক বড় হইতে পারে, এটা তো প্লেসই লাগতেছে একটা। তো আশেপাশে যে ভিলেজার থাকবে এমন কোনো সম্ভাবনা নাই।
কোনো সম্ভাবনাই পাইতেছি না আমি আশেপাশে ভিলেজার থাকার, কারণ কি আমার লাগবে ভিলেজার, ঠিক আছে? আমি এই জায়গায় মানে মাল্টিপ্লেয়ার খেলে খেলা বাজে অভ্যাস হয়ে গেছে, একা আমি থাকতে পারবো না। না গাইজ, আমার এটা এখানে স্কিপ করা উচিত, এই জায়গায় থাকা উচিত না আসলে। এই জায়গায় এইটুকি পাহাড়ের মতন, বাকি এখানে এখানে বরফের দৃশ্যতে ভুলেও থাকবো না। আর জানি না, বরফের এখন পর্যন্ত আমি গেছিলাম অনেকবারে, কিন্তু এখন পর্যন্ত আমি কিছুই পাই না এই জায়গায়। কিন্তু গাইজ, আপনারা যদি বরফের এই যে এই জায়গাগুলো দেখেন না, এই জায়গাগুলোর মধ্যে আপনারা আশেপাশে হইলো ওই যে ট্রাইডেন্ট ওয়ালা জম্বি, ঠিক আছে, ওই যে থাকে যে একটা, ওইগুলো আপনারা পাই যাবেন গা অনেক তাড়াতাড়ি, কারণ কি এগুলো আশেপাশে থাকে, ঠিক আছে? নিচে থাকা যে সোগা, এই যে আপনারা দেখতে পারতেছেন যে এই যে আমার এখানে গাইজ আছে, আপনারা এটা দেখতে পারতেছেন। কিন্তু গাইজ, আমি এখন পাঙ্গা নিব না, আমি গাইজ পাঙ্গা নিলে আমার গাইজ টাইরেন্ট গাইজ, আমার কাছে কোনো ধরনের ইয়াই নেই, সোয়ার্ডও নেই। ও ভাই, কি এখানে ভাই রে ভাই, উপি সবাই আপনি দেখতে পারতেছেন। ও ভাই, এখানে এটা কি? এটা তো কোনো মবস, কোনো ধরনের মবস, এখানে আমার থাকাটা ঠিক হবে না, আমি এখান থেকে চলে যাই গা ভাই। আমার এখানে যদি একবার ধরে ফেলে গাইজ পুরা কেউ কেউ করে ছেড়ে দিব। যাই হোক, তো সামনে এটা কি কোনো নৌকা? আর গাইস আমি রিস্ক নিতে চাই না, কারণ কি জায়গা গাইস নৌকার মধ্যে আপনারা জানেন ডেঞ্জার। ও ভাই, হোয়াট দা ফাক, কি হইছে এখানে? আমি কিছু জানি না। ও গাইস, এখানে এটা কি? এটা আমি আসলে জানি না, কিন্তু গাইস এটা কি ওই যে ক্রাইং অবসিডিয়ামের সাথে যে থাকে একটা, ওইটা হইতে পারে। উপরে গোল ব্লক, নিচে গাইস এখানে চেস্ট আছে, যাক একটা ভালো জিনিস পাইতেছি। নৌকাটা উঠায় নি, যাই না এখানে ভাই। এখানে কি থাকবো? আমার মারার লিগা জেল মেল বানানো পুরাই ভাই, মানে আদা একটা ইয়া থাকে সব জায়গায়, এদিকে পালা দেওয়া যাবে না, পালা দিলে পা জোড়া জায়গা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই অফ সাইড আমি ভাঙ্গে আমি না 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 না, যাওয়া যাবে না। ওয়েট, আমি এগুলো কালেক্ট করে নিই, এগুলো কালেক্ট করে নিতে পারি, কিন্তু আমার এগুলো কাজ করার আগে আমার এখন উচিত আগে চেস্টের দিকে নজর দেওয়া। হ্যাঁ, ও গোল্ডেন গোল্ডেন বুটস, ঠিক আছে, ফরেস্ট ওয়ালকারের সাথে, এটা তো অবশ্যই নিব। ফ্লিন্ট, ফ্লিন্ট এখন আমার খুবই জরুরি, কারণ কি ফ্লিন্ট টেল স্টিল বানাইতে হবে, আর আয়রন নাগেট, মানে আয়রন নাগেটটা জরুরি, আর এই চেস্টটাও আছে, এই চেস্টটাও আমার প্রচুর জরুরি, ঠিক আছে? এটা আমি ফালাই দিই, এটা আমার আসলে লাগবো না, তো চেস্টটাও নিয়ে নিই। আর গাইজ, আমি এখন যদি অবসিডিয়াম গুলো কাটি না, আমার ডামন হয়ে যে আমি একটা ইয়াক খুলতে পারবো, ঠিক আছে, মানে নেদার পোর্টাল খুলতে পারবো। কিন্তু গাইজ এখানে একটু কি, কিন্তু আমি এখানে, ও আয়রন, না না আয়রন দিয়ে, আয়রন দিয়ে তো ভাঙ্গা যায় না, মিনিমাম তো ডায়মন্ড লাগে। ও ভাই, না 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 ভাই, ড্যামেজ দিস না, ড্যামেজ দিস না, আমার কাছে এমনি কিছু নাই, গোল্ডের লোভে আমি উপরে যেতেছি, ফরেস্ট ওয়ালকার আমি পইরা রাখি। যাই হোক, এনচেন্ট করার তো কিছু একটা পাইলাম ভাই। এখানে আশেপাশে এত অবসিডিয়াম, হোয়াট দা ফাক, হঠাৎ করে এখানে কি হইলো? আচ্ছা আচ্ছা আচ্ছা, কিছু কি হবে এখানে? না না, কিছু হয় নাই, আস্তে আস্তে বরফ উপনীত হইতেছে কেন, মানে গেমের মধ্যে কি চলতেছে গাইস কিছুই বুঝতে পারতেছি না। আসলে কোন ধরনের কিছুই বুঝা যাইতেছে না গেমের ভিতরে কি চলতেছে। এগুলো একটু কিছু ব্লক নিয়ে আনি, কাজেও লাগতে পারে, বিশেষ করে আগুন জ্বালানোর কাজে লাগতে পারে। আর আমি বুঝতে পারতেছি না এখানে এই ধরনের জিনিসগুলো হইলো কেন, মানে এতগুলো তাও আবার। আচ্ছা, আমি উপর দিয়ে তো যাইতেই মনে নেই, উপর দিয়ে ব্লক, আচ্ছা ব্লক দিয়ে আমি যাই গোলটা নিয়ে আসি। ও না না না, পা পড়লে এই জায়গায় ক্রাইং অফ ফ্রিডমে, মনে পা পড়লে ড্যামেজ দেয় যা আমার যা মনে হয়। চাপ কোনো মতে গাইজ উঠা নেই, আমি কোনো মতে উঠতে পারলে গাইজ পুরাই সারা মায়রা দিব আমি ওদের গোল্ড। আচ্ছা, ওকে ওকে, তো
তো আশা করি এরা দিয়ে গোলটা ভেঙে যাব। হোয়াট দ্য ফাক, গোল ভাঙে নাই, কষ্ট নাই, গোল ভাঙে নাই, কষ্ট নাই, মাত্র 9টা, এই গোল দিয়ে কি হবে, সামনে হাগার হাগার গোল পাবো তখন। ভাই রে ভাই, এখন আমি আয়রন ইঙ্গেট কিভাবে, নাগেট কিভাবে ইঙ্গেট ইয়া করবো, আচ্ছা এই যে এভাবেই পেয়ে গেছি, আরো আয়রন আয়রন আরেকটা, যাই হোক। তো এখন ক্রাফটিং টেবিলে যদি আমি টিপ দেই, এখানে আমি 4টা স্টিক বানাইলাম, যাক ভাই বেঁচে গেছি গা, আয়রন পিকেক্স পাইছি, ওকে আয়রন পিকেক্স ডান। আর এখন আমি এদিকটা আশা করি গোলটা কাটতে পারবো, হ্যাঁ গাইস গোলটা কাটতে পারছি, যাক এক ব্লক মানে 9টা, 9টা আসছে আমার কাছে, 9টা ইনগেট, আচ্ছা যাই হোক। তো এখন গাইস, তো এখন এদিক থেকে আমার পালানো উচিত, বা আমি এদিক থেকে ভাঙতে পারবো নাকি যাই না, 9টা গোল দেওয়া, এখানে নেদার পোর্টাল খুলতে পারবো নাকি, আর এত তাড়াতাড়ি আমার নেদার পোর্টাল যায় কাজটা নিজেও যাই না। ক্রাইং অফ সিরাম ভাঙতে আমার পুর টুর জান চলে যাবো গা, কিন্তু আমি ভাঙ্গার এখানে থাইকার ভাঙ্গা ট্রাই করবো, কিন্তু আপাতত আমার ঘুমাইতে হবে। তো সকাল হয়ে গেছে, সকাল হওয়ার পর আমি ভাবতেছি কি যে আমার এখানে এই যে এই যে যে স্ল্যাব স্ল্যাব না মানে এই যে জেলখানা এগুলো আমি ভেঙে নিয়ে যাই, কাজেও লাগতে পারে আমার কিছু। আর আশেপাশে কি আমি আরো কিছু পাইতে পারি, আর এই জায়গা তো দুইটা কমনারে দুইটা চেস্ট থাকার কথা, কিন্তু এখানে একটা চেস্ট কি করতেছে, যাই হোক আমার মনে হয় কি আমার এদিক থেকে রওনা দেওয়া উচিত, কারণ কি অপসিডিয়াম ভেঙে আমার আসলে কোনো ধরনের লাভ নাই, অপসিডিয়াম দিয়ে আমি করবোটাই কি, বা এখন যদি আমি নেদার পোর্টাল যাই অবশ্যই আমি মারা খামু, আর নেদার পোর্টালে গাইতে আমি এত ভয় লাগে বিশ্বাস করো তোমরা, এদিক থেকে আমার জায়গা চেঞ্জ করা ছাড়া উপায় নাই। তো গাই দেখা যাক, আশা করি এরকম আরো আরো জিনিস পাবো, না খেলতে খেলতেই গাইতে আমি সব পায়া দিতেছি, বুঝতেছি না কাহিনী কিছু। তো তোমার নিচে দেখছো আমি একটু আগে ওটা বিস্টন ছিল, মানে এটা মেইন কি জানি বলে হার্ট অফ দা সি, ওটার ভিতরেই ছিল, ঠিক আছে তোমরা আসার সময় যেটা দেখছো ওটার ভিতরে হার্ট অফ দা সি থাকে, কিন্তু আরো ভিতরে কি আছে, মানে হার্ট অফ দা সি কি এক জায়গায় থাকে সি নাকি আরো আশেপাশেও আছে, থাকার তো কথা। ও ডলফিন, নাইস। তো এই জায়গায় কি কিছু আছে, অনেক সময় এরকম পানির নিচে চেস্ট থাকে, আর আমি জানি না ভিলেজ পাবো নাকি, ও ডলফিন সাথে সাথে দিতেছে, ডলফিন কি টেম করা যায় গাইস, আর ডলফিন নর্মালি তো এমনিও মানুষদেরকে দেখলে সাথে সাথে যায়, এই জন্য হয়তো এখনো সাথে সাথে যাই যাচ্ছে, ডলফিন টেম করা গেলে ভালো। ও ডলফিন টাগো দিতেছে, ভালো লাগলো গেমের এইগুলা গাইস, অনেক জিনিস আছে যেগুলো ভালো লাগে, আর এখন মাত্র লাভা পড়া শুরু করছে আমি আসার পর, মানে গেমের গাইস ঠিক ঠিকানা নাই, কখন কি হয়ে যায় কখন কি হয় নিজেও বোঝা যায় না। আচ্ছা ডলফিন কি এখন আসতেছে, ও ভাই একটু পর্যন্ত এসে পড়ছে ডলফিন, ওদিকটা কি, না না ওদিকটা কিছু না, আসলে আমি বুঝতে পারছি না যেখানে এই মাত্র আসলাম এখানে, আর এখানে মানে আইস হয়ে গেল, কাহিনীটা কি, শীতের দিনে তো না যে এখন আইস হবে, পুরাই সিনই আলাদা এখানে। যাক গাইস, এখানে মোটামুটি আইল্যান্ডের মতন কিছু জিনিস পাইছি, আর গাইস এখানে আমি যদি ওইখানে স্পন হই এখানে আসতে পারবো, আর এখানে কোঅর্ডিনেটটা আমি দেখে রাখি, তো এই এখানে কোন এক্স ওয়াই জেড এখানে 800, ঠিক আছে সব ঠিক আছে, ওকে ব্যাগের ভিডিওতে রেকর্ড করে নিছে কোঅর্ডিনেটটা। এন্ড গাইস আমি এখন এই তিন চারটা গরু পাইছি, এগুলা গাইস আমি এখন মারবো না, কিন্তু গাইস আমার এখন শুরু করতে হবে আমার ভিলেজ বানানো। ও এখানে কি হইতাছে গাইস, ও ফরেস্ট ওয়ালকার লাগাইছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তো ভুলেই গেছি গা, আমি তো পানিতে হাঁটতে পারবো জিনিসটা ভুলেই গেছি গা, এই জন্যই তো বলি যে আমার কেন এরকম হইতেছে,
আমি যদি গ্রাউন্ডের থেকে কোনো মতো পড়ি, ঠিক আছে, তো আমি হাঁটতে পারবো পানিতে। ফার্স্ট ওয়াল কাটটা সেই গাইস, ভালো করছে, আমি পানিতেও হাঁটতে পারবো এখানে। তো আমি ভাবতেছি আমি এখান থেকে আমার শুরু করবো বানানো, কিন্তু এখান থেকে বানানোটা ঠিক হবে কি আমি আর একটু দূরে যাই দেখবো। কারণ কি আমি এখানে বানানোর কথা বলতেছিলাম একটাই কারণ, কারণ কি এখান থেকে আমার জিনিসটা শুরু হয় ভাই। সাদা হর্স দুইটা স্যাডেল না, কিন্তু আমার লেদার লাগবে, মানে চেস্ট লাগবে, এজন্য আমার মারতে হবে, কিছু করার নাই, আমার এক্সট্রা এখনই ভেঙ্গা যাবে। সরি ভাই রে ভাই, ঘোড়া আসলে মারতে আমার কষ্ট লাগে, কারণ কি ঘোড়া আসলে পছন্দের জিনিসের মধ্যে একটা। স্যাডেল থাকলে আমি গাইজ এখন মারতাম না, আমি স্যাডেল দিয়ে রাইড করতাম, রাইড করে করে যা খুলতাম, আর যেখানে সেখানে আর্ক থাকে। আর মাল্টিপ্লেয়ারে হলো কি আর্ক পাওয়াই যায় না, এটা একটা মানে কাহিনীটা কিছু বুঝি না, মাইনক্রাফটে যে কখন কি হয় কেউ কইতে পারে না। তো ভিলেজাররা যদি আশেপাশে বানায় না, তাহলে গাইস আমার আসলে ভালো হয় জিনিসটা, যদি ভিলেজাররা আশেপাশে আমি জিনিসগুলা বানাইতে পারি, মানে আমার ঘরটা যদি ভিলেজার আশেপাশে বানাইতে পারি, তাহলে গাইস ওপি হয় জিনিসটা। খাওয়ার আমার আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, গাইজ আমার যা মনে হয় যে আমি এই জায়গায় আমার এই যে ওই পাশে গাইজ সিও আছে গাইজ, তো ওই পাশে সি এর মধ্যে গাইজ আমি ভাবতেছি যে এদিক দিয়ে আমার ওই স্পন পয়েন্টটাও থাকবে গাইজ, আর এদিক দিয়ে যদি আমি বাড়ি বানাই এদিক দিয়ে দেখাও যাবে। তো ভাবতেছি গাইজ আমি এখান থেকেই বানাবো, সামনেও কিছু পশু পাখি আছে, তো গাইজ আমি ভাবতেছি এখানে বাড়ি বানানো শুরু করে দেবো, ঠিক আছে। তো কেমন হয় আর গাইজ, স্পন পয়েন্ট সেট করা যাবে নাকি এখানে গাইজ, তো এটার ব্যাপারে আগে আমারে বলবেন। সো গাইজ আশা করি আজকে ভিডিওটা ভালো লাগছে। আর গাইজ ভিডিওতে আজকে আপনারা দেখলেন যে জন্মের সাথে সাথে মানে স্পন হওয়ার সাথে সাথে গাইজ যা যা দেখলাম আর যা যা পাইলাম গাইজ, এটা আশা করি না যে এরকম দেখবো পাবো, কিন্তু গাইজ ওপি ওপি জিনিসগুলো পাইছি, ওপি ওপি জিনিসগুলো দেখছি। তো গাইজ আশা করি আজকের ভিডিওটা আপনার ভালো লাগছে, আজকের ভিডিওটা অনেক বড় করছি গাইজ, যদি ভালো লাগে তাহলে গাইজ অবশ্যই গাইজ লাইক দিতে হবে, আর গাইজ সাবস্ক্রাইব করতে অবশ্যই যাবেন। সো গাইজ আজকের জন্য ভিডিও একটু কি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, বাই বাই।